গুড ইভিনিং, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইল। হ্যাঁ, আজকে তোমাদের কাছে আমি অনেক অনেক আনন্দে এসেছি। কেন বলো তো? আজকে আমি একটা খুব ভালো আমার নাতির খবর পেয়েছি। ও না একটা ড্রয়িংয়ে একদম কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, ওই অনলাইনে যেটা হয় আর কি, ওরকম। তা সেই জন্য খুব মনটা ভালো লাগছে। তোমরা কে কেমন সকলে আছো আর তোমাদের পরিবেশের কী অবস্থা? এখন তো দেখছোই একটার পর একটা, মানে বেড়ে তো চেরোছেই, তবে অনেক ভালো হয়ে যাচ্ছে। আর করোনা নিয়ে কোনো আলোচনা করতে চাই না আমি। তবে আজকে যে একটা কথা আমি বলবো তোমাদের সঙ্গে, মানে একটু শেয়ার করার ইচ্ছে হচ্ছে আমার, আমার এটা মনে মনে হয়েছে আর কি, যে যখন ভালোবাসি তোমাদের, আমার মনের যে কষ্ট বলো আনন্দ বলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিলে, তোমরা যদি একটা ভালো কথা বলো তার উত্তরে, আমার তো খুবই ভালো লাগবে, মনটা ভালো হবে, শরীরটা ভালো হবে, দুটো খাওয়াও বেশি হয়ে যাবে, তাই না? ঠিকই বলি না বলো? আমাদের অ্যাকচুয়ালি কী জানো তো, আমরা মানুষের সঙ্গে মিশে মিলে যেভাবে চলতে চেষ্টা করি সেটা পথটা আটকে দেয়। কারণ আজকে এই যে তোমরা সবাইকে ভালোবাসছ, সবাইকে এ করেছ, আমি একটা ইয়ে দেখতাম, মাই সিম্পল লাইফস্টাইল বলে একটি মেয়ে কণিকা, হয়তো তোমরা অনেকেই দেখো, আমার খুব ভালো লাগতো মেয়েটি, খুব কাজে, তার ফ্যামিলিটা খুব সুন্দর, তার শাশুড়ি বলো, শ্বশুর বলো, ভাসুর বলো, সব জানো, ওর যে উজ্জ্বল, ওর হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্ট এরম হয়ে গেছে, কত কষ্ট করে, এবং ওদের খুব প্রয়োজন, খুব একটা সময় খুবই প্রয়োজন ছিল। এখনও তো একটু একটু করে ঘরটাকে ঠিক করছে, সবই করছে। তো ওদের জন্য আমি সত্যি আমি ভীষণভাবে লাইক দিতাম, সাবস্ক্রাইব তো করেই ছিলাম, কিন্তু তাছাড়াও প্রত্যেকটা ব্যাপারে আমি লাইক দিই, আমি কমেন্ট করি, এবং আমি সবাইকে আমার যে যত যারা সারা আছে, যারা পছন্দ করে, মানে এইসব দেখতে যারা ভালোবাসে, জোর করে তো আর এসব দেখাতে না, আমি বলি দেখ এই মেয়েটির জীবনটা কী সুন্দর, ও কীভাবে এসছে, বাচ্চা একটা ফুটফুটে বাচ্চা, তারপরে খুব সুন্দর করেই করছিল এবং করে। কিন্তু একটাই আমার ভীষণ, মানে হঠাৎ একদিন আমি দেখলাম এই এক দুদিনের আগে ও খুব দুঃখ করে লিখেছে, আমি অবশ্য কারোর কমেন্ট পড়িনি, ও দুঃখ করে বলছে, মানে ভিডিওতে বলছে যে তোমরা অনেকেই বলো আমার বর খোড়া, আমার খোড়া বরকে নিয়ে ব্যবসা করছি, ব্যবসা তো করতেই পারে, দেখো ওর প্রয়োজন, অনেকে অপ্রয়োজনও করছে, যার অডিল আছে সেও তো করছে, করুক না, যার যেরকম পথ খোলা আছে সেভাবে চলুক না, এখানে তো বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার আমার ভালো না লাগলে আমি দেখব না, বা আমার ভালো না লাগলে হয়তো এইভাবে মানে জাস্ট দেখে ছেড়ে দিলাম, আমি কোনো কমেন্ট করলাম না। কিন্তু যদি কেউ বলে থাকে খুব কষ্ট লেগেছে, আমার ও প্রায় কেঁদে ফেলেছে মেয়েটা, বলছে হ্যাঁ আমি তো পয়সার জন্যই করি, কারণ ওকে দেখো হাজব্যান্ডের খরচ চালাতে হয়, ওকে ওষুধপত্র কিনতে হয়, তারপরে ভদ্রভাবে বাঁচার জন্য দুটো ঘরের পরিবেশ তৈরি করতে হয়েছে, বাচ্চাটাকে মানুষ করবে, সব দিকটাই দেখতে হবে, শ্বশুর শাশুড়ি আছে। এবার সেখানে যদিও মনে করে যে আমি একটু এইটা করে যদি দুটো পয়সা পাই, আর বাইরে বেরিয়ে তো ওর পক্ষে ইনকাম করা সম্ভব না, কারণ ও তো ওর বাচ্চা, মানে তবু দুদিন বাদে ওর মেয়ে হেঁটে চলে নিজেরটা নিজে খেতে পারবে, উজ্জ্বল তো সেটাও পারে না, পারে কি বলো? তাই আমি বলছি, বলি সবাইকে, বলি তোমাদের কাছে, তোমরা তো ভীষণ ভালো মানুষ, যারা যদি কখনো এটা খোড়া তিনি ওকে ব্যবসা করছো ওই করছো এসব, ওইরকম মনে দুঃখ দিয়ে কেউ কথা বলো না বাবা, তোমরা কেউ বলো না, মানুষের ভালোবাসা তোমরা দাও, সকলকেই দাও, যারা বলেছে তাদেরই বলছি, সবাই তো এটা বলতে পারে না। আমি যেমন বলি খুব লক্ষ্মী মেয়ে, তুমি লক্ষ্মীমন্ত মেয়ে, এরম বলি আমি, আমার খুব ভালো লাগে ওদের ভিডিওটা, ওদের ব্লগ দেখতে খুব ভালো লাগে। আর ও খুব হাসি খুশি মেয়ে, বাচ্চা মেয়ে একটা, হ্যাঁ, আর ওর কত সারাদিন সারাক্ষণ পরিশ্রম করে, কী ক, তারপরে ওই ছেলে, অত বড় ছেলেকে স্নান করানো, খাইয়ে দেওয়া, প্রতিটা যা খাবে খাওয়াতে হবে, চাটাও পর্যন্ত খাইয়ে দিতে হয়,
তাহলে বোঝো কত কষ্ট করে। আজকে যদি দুটো ইনকামের পথ দেখে ইউটিউব থেকে চালিয়ে ও যদি দুটো পায়, সবাই আমরা হেল্প করবো তাকে, হেল্প তো করাই উচিত। তাদের অনেক আছে, তারাও পাচ্ছে, করুক সবাই, যে যেরমভাবে ইনকাম করুক, সৎপথে করুক। তাই বলছি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যদি জানাশোনাও হয় তাদের বলবে যে যেন তোমরাও এটা কমেন্টে জানাবে যে কেউ এরকম উল্টোপাল্টা কথা বলো না, দুঃখ পায়। আর মানুষের মনে কষ্ট দিলে জানো তো নিজের বুকে ব্যথা করে, ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, আমি তো অনেক কথাই বলে ফেললাম। হ্যাঁ, বিকেল থেকে ভাবছি কখন তোমাদের সঙ্গে একটু দেখা করবো। তা সবাই ভালো থেকো, সবাই সুন্দরভাবে জীবন কাটাও, যার যেরকম জীবন সংসারে আছে সবাই স্বামী শ্বশুর শাশুড়ি বাবা মা সন্তানদের নিয়ে ভালোবাসো, এই কামনাই করি ঠাকুরের কাছে। আজকে মঙ্গলবার, খুব সুন্দর দিনটা আজকে, আজকে আমার কাছে বিশেষ করে দিনটা ভালো, বজরঙ্গলির দিন। হ্যাঁ, এই দিনটার জন্য আমি এই দিনটাতে আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, তোমরা সবাই সুখে থাকো। আর বাংলাদেশে যারা আছে, হ্যাঁ বাংলাদেশে যারা আছে তাদের তো, তাদের আমি খুব ভালোবাসি, তাদের অনেকে ব্লগ দেখি, ভালো লাগে। তাদের মধ্যেও এরকম হয় টুকটাকে দেগুলি, তবে আমার মনে হয় উচিত না, তাই না? ঠিক আছে, তোমরা আমাকে একটু লাইক করো, লাইক দিও, একটু শেয়ার করো, আর সবচেয়ে বড় কথা যেটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে আমার, দেখছি অনেকেই ভিউ দেখছি, হয়তো ভুলে যাচ্ছে কোনো কারণে, সাবস্ক্রাইব না করে চলে যায় হয়তো, খেয়াল করে না, অনেক সময় খেয়াল থাকে না। হ্যাঁ, সেই জন্য সাবস্ক্রাইব করো, যেন আমি তোমাদের সঙ্গে এই এই পথটা চলতে পারি। দুর্গম পথ এটা, কিন্তু এটা একটা দুর্গম পথ, আমরা সেটাই চেষ্টা করো। আমার ব্লগে যদি তোমাদের ভালো লাগে তবে তো তোমরা করবে আমি জানি, আর ভালো লাগার মতন এখন হয়তো ঘর থেকে বেরোতে পারছি না, তো আর রোজকার যে দৈনন্দিন জীবনের যেটা, সেটাও চেষ্টা করবো আস্তে আস্তে দিতে। সময়টা সময় হয় না বলে পেরে উঠি না, তোমাদের সঙ্গে গল্প করার জন্য বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, সেটাই করো, একটু কমেন্ট করে জানিও আমাকে, তোমরা আমার পাশে থেকো, আমার হৃদয়ে থেকো। তোমাদের সর্বদা মঙ্গল কামনা করি, সবার ভালো চাই। আমি জানি তোমরা হয়তো ভাবছো মাসিমা বা কাকিমা বা দিদি বা বৌদি বা জেঠিমা যে ইউটিউবে এসে এরকম ভালোবাসা, হ্যাঁ ইউটিউবে তোমাদের মতো লোকেদের কাছে ভালোবাসা পাওয়া যায়, যেটা রক্তের টানেও পাওয়া যায় না। রক্তের টান যদি পাওয়া যেত তাহলে কি আজকে আমি এরকম একা থাকতাম বলো? সেই জন্যই তোমাদের রক্ত সম্পর্ক ছাড়াও, রক্ত তো জানো একটা গল্প আছে, রক্ত পৃথিবীতে এইভাবে ছড়িয়ে যায় তো কারোর না কারোর সঙ্গে একটা ব্লাড রিলেশন থেকে যায়। আমরা যখন জানতে পারি এই পদবী এই এই বংশের মেয়ের, তখন হয়তো, কিন্তু কোথাও না কোথাও একটা ব্লাড ছড়ানো থাকে। তা ব্লাড দিয়ে তো সব কিছু হয় না, মনের শান্তি হৃদয়ের মিল যেখানে হয়, আত্মার সঙ্গে যখন সম্পর্ক হয় সেটাই বলে আত্ম। তোমাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হতে চলেছে এবং হয়ে গেছেও, তোমাদের সঙ্গে একটু মনে হয় রোজই করি, রোজই ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, হয়তো পিঠে ব্যথা করছে বা হয়তো কোনো কাজে আটকে গেলাম বা ওই সময়টা হলাম বা ইলেকট্রিক নেই। তা যতটুকু হয়েছে, যতটুকু আমাকে তোমরা কয়েকজন সাবস্ক্রাইব করেছো, তো তাতেই আমি অনেকটাই ভালোবাসা পেয়েছি আমি মনে করি। হ্যাঁ, অনেকেই আমাকে করেছে, আমি বলেছে আমি চাই যাতে তোমরা যদি মোটামুটি একটু ওইটা একটা লাইক দাও, আর ওই নোটিফিকেশনের জন্য বেল আইকনটা বাজাবে, তাহলে তোমরা তো জানো, বলার কিছু নেই, এটা বলতে হয় তাই মুখস্থর মতো বলে যাচ্ছি। তাতে অল যেটা আছে, অল লেখা, সেটাকে একটু যদি পুশ করো তাহলে যত আমার ওই টুকটাক করবো তোমরা সেটা পাবে। আর তোমরা একটা করে লাইক দিয়ে যাবে, একটুখানি সাবস্ক্রাইব করবে, পারলে শেয়ার করবে। তোমাদের ভালো চাই, ভালো থেকো। আজকে সকল যত আমার ছেলেমেয়েরা আছে, যত আমার সম্পর্কে যারা আছে, সবার জন্য রইল আমার অতি 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 শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে টাটা, বাই বাই, লাইক।
কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ওকে থ্যাংক ইউ।